লাস্ট ক্লাসে আমি চাইছিলাম তোমার জটিল সংখ্যার পাঠ করে তার হিসাবে তোমার মাপাঙ্ক আর তার আমি ডেফিনেশন বিলাক আলোচনা করা আছে। এতিয়া ইয়ার পিছতে আহিব তোমার পর পোলার রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, মানে জটিল সংখ্যার ধ্রুবীয় পোলার। তো আমি আগতে পাইছিল যে জটিল সংখ্যা মানে হয়েছে যে যেহেতু এ প্লাস আই বি, যত এ হচ্ছে তোমার বাস্তব অঙ্ক আর বি হচ্ছে তোমার কাল্পনিক অঙ্ক। এতিয়া এইটো যদি আমি গ্রাফিকেলি রিপ্রেজেন্টেশন করবো, সাপোজ ইয়াতে এটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্ট তোমার কি করব, এই যে হিসাবে এ প্লাস আই বি রিপ্রেজেন্ট করব, যত ইয়ার অ্যাঙ্গেল হব তোমার থিটা, এই তোমার জটিল সংখ্যার অ্যাঙ্গেল হয়ে যাবে তোমার এটা সেইটো থিটা। আর ইয়ার তোমার ডেফিনেশন হব সাপোজ এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, দেন জেড ইকুয়াল টু আর ইনটু কস থিটা প্লাস আর সাইন থিটা। এইটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পোলার, মানে ধ্রুবীয় পোলার ফল, এটা জটিল সংখ্যা ধ্রুবীয় পোলার ফল, যত থিটা আছে, যত থিটা আছে জেডর কণাঙ্ক মানে আর্গুমেন্ট জেড থিটা, আর আর হচ্ছে তোমার মোড জেড। লাস্ট করে যদি পাইছিল আমি মডুলাস অফ জেড, এই আর হচ্ছে তোমার মডুলাস অফ জেড, এটাই হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার বলা হবে। আমি এণ্ড বি গেটাৰ দেন জিৰ', মানে এ আৰু বি যেতিয়া পজিটিভ হ'ব তেতিয়া থিটা থাকিব তোমাৰ প্ৰথম চাপত, তেতিয়া থিটা আহিলে তোমাৰ এংগেলটো হ'ব আলফা, য'ত আলফা হৈছে তোমাৰ এটা সূক্ষ্ম। নেক্সট আহিব যেতিয়া এ আৰ ভেলুটো হৈ যাব নেগেটিভ, এ লেছ দেন জিৰ' এণ্ড বি গেটাৰ দেন জিৰ', মানে দ্বিতীয় চাপ বি নেগেটিভ, তেতিয়া এইটো তোমাৰ থাকিব থাৰ্ড চাবত থাৰ্ড কোৱাড্ৰেণ্ট, থিটা ইকুৱেল টু হ'ব মাইনাছ পাই মাইনাছ আলফা, তেতিয়া আমি ভালকৈ লাগিব আলফা মাইনাছ পাই, এইটো হ'ব তোমাৰ থাৰ্ড কোৱাড্ৰেণ্ট থিটাৰ এংগেল। এণ্ড লাষ্ট হোৱেন এ গ্ৰেটাৰ দেন জিৰ' এণ্ড বি less than 0 and theta lies in fourth quadrant, then theta equal to minus alpha, মানে সারিটা এটা হল, এটা হল তোমার theta equal to alpha, theta equal to minus pi minus alpha, theta equal to minus pi minus alpha and last theta equal to minus alpha, এটা হল তোমার first quadrant, second quadrant, third quadrant and fourth quadrant. z equal to 1 plus i 3 এটা আমরা কি করব, এটাকে পোলার ফর্মে এক্সপ্রেস করে দেব। ফার্স্ট ফর্মুলা আছে z equal to r cos theta i sin theta, প্রথমতে আমরা লিখব লাগিব r, z equal to 1 plus i 3 r equal to mod z equal to 1 square plus 3 1 square equal to 2. next
let alpha be an acute angle and alpha equal to 1, then say alpha equal to tan inverse imaginary z divided by real z माने वास्तव काल्पनिक अंक डिवाइडेड बाय वास्तव अंक देखिए यार जटिल संख्या वास्तव अंक হইছে 1 जटिल संख्या প্রথমতে কাল্পনিক অঙ্ক হইছে ইয়া √3 আর বাস্তব অঙ্ক হইছে 1 এই মত আমরা 10 ইনভার্স 3 বাই 1 মানে এত লিখে দিলাম 10 ইনভার্স √3 মানে হচ্ছে 10 60 ডিগ্রি √3 মানে 10 60 ডিগ্রি এটা এর মানে 10 ইনভার্স ক্যান্সেল ইকুয়াল টু পাই বাই 3 অর্থাৎ আলফা ইকুয়াল টু পাই বাই 3 আলফা ইকুয়াল টু আমি পাই হলো পাই বাই 3 এটা এটা স্যার ইয়ার বাস্তব অঙ্ক তোমার কি হয়েছে গ্রেটার দ্যান 0 আর কাল্পনিক অঙ্ক গ্রেটার দ্যান 0 যেহেতু dl z greater than 0 এইজন্য আর ইমাজিনারি z greater than 0 এটা হলো এটা হলো তোমার প্রথম সব খালি নিতে হবে থিটা ইকুয়াল টু আলফা আলফা এর ইকুয়াল টু পাই বাই 3 থিটা ইকুয়াল টু পাই বাই 3 যেটা মিলে পাই গেল আর ইকুয়াল টু আর ইকুয়াল পাই গেল আমি থিটা ইকুয়াল টু পাই বাই 3 এটা কি দা পোলার ফর্মুলা আছে আমার যে ইকুয়াল টু আর টু আর আর মানে হচ্ছে যাতে টু আর তারপরে আছে কোস থিটা থিটা কি লাগে পাই বাই 3 কোস পাই বাই 3 আর সাইন পাই বাই 3 এটা স্যার এই আরেকটা एग्जांपल দিছো আমি যে ইকুয়াল টু আই যে ইকুয়াল টু মাইনাস 3 প্লাস আই যে ইকুয়াল টু মাইনাস 3 প্লাস আই ইয়ার আমি কি লেভেল লাগে পোলার ফর্ম টু লেভেল মানে টু বিয়া আমার টু লেভেল তো প্রথমতে আমি যদি আমি আর আর মানে যে মোড যে তো ইয়া কে লিখব রুট ওভার এ স্কয়ার এ মানে আছে মাইনাস রুট 3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার এটা লিখব আমি হয়ে যাবে আর ইকুয়াল টু 2 সিমিলারলি থিটা আলফা ইজ ইন ইকুইডেঙ্গেল দেন alpha equal to tan inverse imaginary z divided by real z tan inverse imaginary z here imaginary number is 1 either case 1 next real part case minus 3 minus 3 it is very more as a human will be 1 by plus 3 it is 1 by root 3 value is 10 30 डिग्री पाई बाय 6 10 इनवर्स एंड देन कैंसिल देन अल्फा इक्वल टू पाई बाय 6 एंड देन रूट इक्वल टू अल्फा इक्वल टू पाई बाय 6 देन जे आई पाई वैल्यू अल्फा इक्वल टू पाई बाय 6 इट इज अ रियल पार्ट जो वर्स रियल जनरेशन वन लेस देन 0 और इमेजिनरी पार्ट हो जैसे কেটা দিছো মানে এনে পড়া হইছে এটু ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার এটা রিয়েল যে মানে এটু ইজ লেস দ্যান 0 লেস দ্যান 0 এটু প্লাস মানে মাইনাস প্লাস মানে দ্বিতীয় সব থেকে তাহলে হল থিটা ইজ ইন আমার আছে পাই মাইনাস আলফা আলফা ইজ আছে পাই বাই 6 দ্যান স্যার হবে ইকুয়াল টু 5 পাই বাই 6 থিটা ইজ ইন টু 5 পাই বাই 6 দ্যাটফর z ইকুয়াল টু r ইকুয়াল টু লেখা 2 cos theta equal to 5 pi by 6 I sin 5 pi by 6 तो ये देखने पर तो ये नहीं कि बाकी जिम्मेदार जैसे एग्जाम्पल दिया आसे तो मैं दिखाता हूँ जिम्मेदार कोई नहीं और नेक्स्ट क्लास में दिया तुम्हार कंप्लेक्स नंबर जाते हैं नेक्स्ट क्लास में जाते हैं तो आर दी इक्वेशन दिखा तुम्हें